ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, তিনটির নাম প্রায় আমরা সকলেই শুনেছি। আজকের জেনারেশনের কাছে এই দিনটি ভালোবাসার দিন বা প্রেম নিবেদনের দিন। প্রতিবছর 14ই ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না এই দিনটির পিছনে কী রহস্য লুকিয়ে আছে। আজকের সেই রহস্য সম্পর্কে জানব। তবে রহস্য জানার পূর্বে জেনে নেওয়া যাক, হোয়াট ইজ ট্রু লাভ। বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বারীর ভালোবাসার যে সংজ্ঞা দিয়েছেন, এটিই আমার সবথেকে ভালো সংজ্ঞা বলে মনে হয়েছে। তাই তার বলা ভালোবাসার সংজ্ঞাটি আপনাদের সাথে শেয়ার করলাম। তার মতে লাভের শুরু নিজের থেকেই, অর্থাৎ নিজেকে নিজের ভালোবাসার মধ্য দিয়ে লাভের শুরু হয়। ভালোবাসা হলো নিজের ভেতরের সত্যকে দেখা, এটি ছাড়া ভালোবাসা হতেই পারে না। এখানে এটা আমার সোল, ওটা তোমার সোল, এমন কিছুও হতে পারে না। অর্থাৎ হৃদয় তোমার আমার বলে বিবেচনা করলে হবে না। মনে করতে হবে যেটা আমার হৃদয় সেটাই তোমার হৃদয়। যেমন কোনো কিছু এমনভাবে একসাথে মিশে গেছে যেখানে আলাদা হওয়ার কোনো গুঞ্জাইশই নেই, পসিবিলিটিই নেই, এমনকি আলাদা হতেই পারে না। তিনি যে লাভের কথা বলেছেন সেখানে এক্স্যাক্টলি কী হয়? ওয়েন ইউ লুক ইউর সোল, হোয়াট ইজ সোল, দ্যাটস ইউর সেলফ। যখন আপনি আপনার নিজের সমস্ত লেয়ার্স এক এক করে সরিয়ে ফেলবেন, তখন আপনি নিজেকে আবিষ্কার করবেন, বুঝতে পারবেন আসলেই আপনি কে। তখন আপনার কোথাও কোনো ডিভিশন চোখে পড়বে না, অর্থাৎ তখন আপনি ভাববেন আমি শুধু এখানেই নেই, আমি ওখানেও, আমি শুধু এইটাতে না, আমি ওইটাতেও। যখন আপনি এইভাবে জীবনযাপন করবেন তখন আপনি সব দিকে আপনার নিজেকে দেখবেন। নাও ইফ ইউ আর লুকিং অ্যাট ইউর ওয়াইফ, ইউ আর নট লুকিং হার ইউর সোলমেট, ইউ আর লুকিং হার অ্যাট মাইসেলফ। অর্থাৎ আপনি যখন আপনার সেই মানুষটিকে দেখছেন তখন আপনি সেই মানুষটিকে দেখছেন না, আপনি নিজেকেই দেখছেন। দেন ইউ অলওয়েজ স্টার্ট অফ লাভ। ভ্যালেন্টাইন্স ডে বা 14ই ফেব্রুয়ারি দিনটির রহস্য উন্মোচন। ঘটনাটি ঘটে 1969 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। সেই সময় ইউরোপের রোম পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্য ছিল। রোমের রাজা ছিল দ্বিতীয় ক্লোরিয়াস। কথিত আছে তিনি একজন নির্দয়ী ও অত্যাচারী রাজা ছিলেন। সেই সময় তিনি নিষ্ঠুরভাবে ও দ্রুত গতিতে সারা পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করছিলেন। একবার ক্লোরিয়াস তার সাম্রাজ্যে একটি সমীক্ষা চালান এবং সেই সমীক্ষার ফলস্বরূপ তিনি জানতে পারেন তার সাম্রাজ্যে ও অবিবাহিত পুরুষেরা বিবাহিত পুরুষের থেকে বেশি শক্তিশালী। যেহেতু একজন রাজার জন্য ওই সাম্রাজ্যের সৈনিকেরা যত বেশি শক্তিশালী হবে ততই উত্তম, তাই রাজা ক্লোরিয়াস নির্দেশ দেন তার সাম্রাজ্যে কোনো যুবক আর বিবাহ করতে পারবে না। এই নিষ্ঠুর ঘোষণায় সমস্ত রাজ্যবাসী নিরাশ হয়ে পড়ে। সেই সময় রোমে একজন বিখ্যাত খ্রিস্টান পাদ্রী বসবাস করত, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। রাজা ক্লোরিয়াসের এই ঘটনা সেন্ট ভ্যালেন্টাইনের পছন্দ হয়নি। তিনি রাজার এই আদেশের বিরোধ করেন এবং সাম্রাজ্যের যুবকদের বিবাহিত করার জন্য উৎসাহিত করেন। তার এই বিরোধিতার কথা রাজা ক্লোরিয়াসের কানে পৌঁছানো মাত্রই তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করার আদেশ দেন। সেন্ট ভ্যালেন্টাইন যে জেলে বন্দি ছিলেন সেই জেলের জেলারের একটি অন্ধ মেয়ে ছিল। জেলার তার অন্ধ মেয়ের ব্যাপারে সেন্ট ভ্যালেন্টাইনকে সব কিছু বলেন এবং তার কন্যার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে বলেন। যেহেতু সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান পাদ্রী, জেলারের কথা মতো সেন্ট ভ্যালেন্টাইন ভগবানের কাছে প্রার্থনা করেন এবং তার প্রার্থনায় জেলারের মেয়েটি তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পায়। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর মেয়েটি সেন্ট ভ্যালেন্টাইনের সাথে কারাগারে দেখা করতে আসেন, আর প্রথম দেখাতেই তাদের একে অপরকে ভালো লেগে যায়। পরবর্তীতে সেন্ট ভ্যালেন্টাইন তাকে বিবাহের প্রস্তাব দেন, আর এই কথা রাজা ক্লোরিয়াসের কানে পৌঁছানো মাত্রই তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে বিবাহের বিরোধিতা করতে বলেন। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন রাজার এই কথা অমান্য করেন। রাজা ক্লোরিয়াস তখন সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসির আদেশ দেন। ফাঁসির আদেশ শোনামাত্র সেন্ট ভ্যালেন্টাইন তার প্রেমিকাকে একটি প্রেমপত্র লেখেন, যার উপরে তিনি লেখেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন। রাজা ক্লোরিয়াস 14ই ফেব্রুয়ারি 1969 সালে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেন। এরপর থেকে 14ই ফেব্রুয়ারি দিনটি সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ভ্যালেন্টাইন বা ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। যাই হোক, প্রচলিত এই কাহিনীটি কতটুকু সঠিক সেটা আমরা জানি না, কিন্তু এটা সত্য যে এই কাহিনীকে ভ্যালেন্টাইনের পিছনের ঘটনা হিসেবে ধরা হয়। আজকের মতো এতটুকুই। ভিডিও ভালো লাগলে সাথেই থাকুন, দেখা হবে পরের নতুন কোনো এক ভিডিওতে।
ধন্যবাদ।